সংগ্রামী অভিনন্দন। মঞ্চে উপবিষ্ট শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্যের শীর্ষ নেতৃত্বরা, আপনারা সবার নাম জানেন, আমি বিশেষ কাউকে নাম বলছি না, তবু যে কটা নাম না বললে, পরিতোষ দা, আনারুল গা, আমাদের সকলের প্রিয় ক্যানিং চাচা সহ দিদিরা, রূপরেখা দি, জয়ন্তী দি, শিখা দি, গায়ত্রী দি, ছবি দি সহ সকলকে জানাই মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। আজকের এই নদিয়া জেলায় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের গোটা রাজ্যে যে কনভেনশন হচ্ছে আগামী দিনের লড়াইয়ের জন্য, আগামী দিনের দাবি আদায়ের জন্য, আজকে ১৩তম জেলা কনভেনশন, ২৫শে আগস্ট উত্তর দিনাজপুর থেকে শুরু হয়েছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের কনভেনশন। প্রত্যেকটা জেলা কনভেনশনে হাজার হাজার শিক্ষক শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, এর একটাই প্রমাণ করে যে আমরা ঠিক দিশায় যাচ্ছি এবং আগামী দিনের জন্য লড়াইয়ের যে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছি সে দাবি নিশ্চিতভাবে আদায় হবে। কারণ একটা জিনিস মানি, লড়াই আন্দোলন ছাড়া কোনো দিন দাবি আদায় হয়নি, এটা ইতিহাস থেকে প্রাপ্ত। আপনার অধিকার আপনাকে নিতে হবে, কেড়ে নিতে হবে, অধিকার কেউ কারোর দেয় না। যে অধিকারের জন্য আপনারা দীর্ঘদিন লড়াই আন্দোলন করছেন, আমাদের পূর্বপুরুষরাও করে গেছে, আগামী প্রজন্মও করে যাবে। আমি আপনাদের প্রত্যেকের সন্তান, কারোর ভাই। এই আজকের যে দাবি যতটুকু আদায় হয়েছে তা আপনাদের জন্যই আদায় হয়েছে, লড়াই আন্দোলনের ফলে আদায় হয়েছে, কেউ কিন্তু দাবিটা আপনাদের দেয়নি। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ কি এই বিষয়টা জানা খুবই প্রয়োজন। ২০১১ থেকে ২০১৯ বর্তমান সময়কালে যে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষকদের বেতন বঞ্চনা থেকে শুরু করে একাধিক যে ঘটনা ঘটেছে, বিভিন্ন শিক্ষক সংগঠনগুলো তাদের মতো করে চেষ্টা করেছে, কিন্তু যে চেষ্টার ফলে, যে লড়াই আন্দোলনের ফলে সরকারকে দাবি আদায় করতে বাধ্য করা যাবে সেটার কোনো জায়গায় খামতি ছিল। সেই জায়গা থেকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ মনে করেছে বর্তমান সময়কালে অরাজনৈতিকভাবে পেশাগত লড়াইতে সকলকে ঐক্যবদ্ধ করে লড়াই করলে তবে দাবি আদায় হবে, এবং সেটা আপনাদের লড়াইয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ তো একটা প্ল্যাটফর্ম, লড়াই আন্দোলনের প্ল্যাটফর্ম, এখানে আমরা কেউ নেতা না। বর্তমান সময়কালে নেতাদের প্রতি মানুষের বিতৃষ্ণা জন্মেছে, নেতা শব্দ, পাজামা, পাঞ্জাবি, গাড়ি থেকে নামা, এগুলো দেখে দেখে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, এবং সেই জন্যে আমরা বলি আপনারা আমাদের সাথী, আমরা আপনাদের সাথী, সুখ দুঃখের সাথী, আপনাদের বিপদ আপদের বন্ধু। এই জায়গা থেকে এই ভাবনা নিয়ে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ তৈরি করা, শুধুমাত্র এসএসকে এমএসকে আন্দোলনের থেমে থাকবে না, সমস্ত শিক্ষক এবং শিক্ষার স্বার্থে এই মঞ্চ লড়াই করবে। যদি সেটাই হতো তাহলে আমি মইদুল ইসলাম প্রাথমিক শিক্ষক হয়ে এসএসকে এমএসকে আন্দোলনে থাকতাম না। কারণ আমরা মনে করি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে, তবেই আমরা শিক্ষকতার সাথে সাথে সামাজিক দায়িত্ব পালন করব। সমাজ যখন অবক্ষয়ের দিকে যায়, সমাজ যখন খারাপ রাস্তার দিকে যায়, তখন শিক্ষকরা পথ দেখাবে, শিক্ষকরা পথপ্রদর্শক হবে, এটাই কিন্তু আগামী মানে পূর্বে থেকে হয়ে এসছে এবং আগামী দিনে হবে। তাই আজও শিক্ষকতা পেশাকে মহান ব্রতী বলা হয়, এবং দুটো লাইন নিয়ে আমি কিন্তু আমার জীবনে চলি। বয়স আপনাদের থেকে আমার অনেক কম, আজকের এই মঞ্চে আপনাদের সামনে দুটো কথা বলার সৌভাগ্য হচ্ছে, তার একটাই কারণে সমাজ ধ্বংস হয় শুধুমাত্র খারাপ লোকেদের জন্য নয়, আপনার আমার মতো ভালো লোকেদের নিরাপত্তা এবং নিষ্ক্রিয়তার জন্য সমাজ ধ্বংস হয়। তাই আপনি আমি নীরব বলে দুষ্কৃতীরা প্রশ্রয় পায়, আপনি আমি নীরব বলে খারাপ ঘটনা ঘটে প্রশ্রয় পায়, আপনি আমি নীরব বলে পুলিশ আপনাদের উপর অত্যাচার করে, আপনি আমি নীরব বলে আপনার পাড়ায় অশিক্ষিত রাজনৈতিক দাদা আপনার উপর অধিকার ফলায় এবং আপনাকে বাধ্য করে। এই কনভেনশনগুলোর লক্ষ্য সচেতনতা বৃদ্ধি করা, শুধুমাত্র বেতন বৃদ্ধির লড়াই না,
এই কনভেনশনগুলোর লক্ষ্য আমরা যে শিক্ষক সমাজে মাথা উঁচু করে বাস করি তাদেরকে সচেতন করা, যে কারণে বলতে গেলে পিছনের বলতে হয় ব্যক্তি মইদুল কেউ না, ব্যক্তি মইদুল একজন, এক মইদুল ইসলাম একটা আওয়াজ মাত্র, অর্থাৎ একটা প্রতিবাদের আওয়াজ। আমরা মনে করি যে প্রতিবাদীকে মিথ্যা মামলা দেয়া যায়, প্রতিবাদীকে খুন করা যায়, কিন্তু তার প্রতিবাদের ভাষাকে কোনো দিন দমানো যায় না, যাবে না। তাই হাজারো বার মৃত্যু হচ্ছে, মামলায় গ্রেপ্তার হচ্ছে, কিন্তু প্রতিবাদ থেমে থাকেনি। কখনো প্রতিবাদ ধীরে ধীরে চলে তো কখনো মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বতঃস্ফূর্ততা পাবে। তো প্রতিবাদের ধারাকে আমাদের বজায় রাখতে হবে। 2011 সাল আমি একজন প্রাথমিক শিক্ষক চাকরি পেয়েছি বলতে আমার লজ্জা নেই। 2010 সালের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি প্রাথমিক শিক্ষকতার, সেই চাকরিটা জয়েন পর্যন্ত করতে পারিনি, হাইকোর্ট থেকে লড়াই করে, তখন একা ছিলাম, লড়াই করে 2012 সালে 16 জুন আমি চাকরিতে যোগদান করি। একজন মুসলিম সংখ্যালঘু, নতুন চাকরি, কত আনন্দের এবং কত গর্বের। সেই জায়গা থেকে 2014 সালে যখন দেখলাম টেটকে প্রাথমিক শিক্ষক নিয়োগে চরম দুর্নীতি হচ্ছে, টেট কেলেঙ্কারি ফাঁস করলাম, আমি কি জানতাম না যে নিশ্চিতভাবে এই কেলেঙ্কারি ফাঁস করার পরে আমার বিরুদ্ধে রাষ্ট্রীয় দমনপীড়ন নীতি আসবে? আমি কি জানতাম না আমাকে মিথ্যা মামলায় ফাঁসাবে? আমি কি জানতাম না যে আমার চাকরি চলে যেতে পারে? তারপরেও কেন করলাম? তার একটাই কারণ, আমরা লেখাপড়া শিখেছি, আমার বাবা মা কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, আপনারাও শেখাচ্ছেন, তাহলে আমরা প্রত্যেকে, বাবা মা চাইবে তার কষ্টার্জিত টাকায় তার সন্তানরা মেধাভিত্তিক নিয়োগ হবে, যোগ্যতার সঙ্গে চাকরি করবে। সেখানে যখন যোগ্যতার সঙ্গে আপোষ করা হচ্ছে, তখন আর চুপ করে থাকতে পারলাম না, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে চাকরিকে জলাঞ্জলি দিয়ে প্রতিবাদ করলাম। তারপর থেকে কিন্তু প্রতিবাদ করেই যাচ্ছে একের পর এক। সুতরাং এই প্রতিবাদটা চালাতে হবে, এবং এটা আপনি না থাকলেও হবে, আপনি থাকলে প্রতিবাদটা আরো জোরে হবে। বিষয়টা এই জায়গায় বলা যে প্রতিবাদ ছাড়া কোনো কিছু হয় না। তারপরে একাধিক ঘটনা, কাকদ্বীপের আলু বিশ্বাস ধর্ষণ মামলা, আপনার ভাঙরের জমিজীবিকা আন্দোলন, কামদুনির ধর্ষণ, উত্তর দিনাজপুরের ধর্ষণ, বিভিন্ন জায়গায় খুন, ধর্ষণ, অত্যাচার, জুলুম, দুর্নীতি যেখানে হয়েছে আমরা ছুটে গেছি, রাজ্য থেকে যে পাচার হয়ে গেছে নারীরা তার জন্য দিল্লির রাষ্ট্রপতির কাছে গেছি, মাদ্রাসারা অনশন করেছে সেখানে গেছি, এই করে করে ধারাবাহিক লড়াই আন্দোলনের মধ্যে যুক্ত থেকে আজকে 36 বছর বয়সে বলতে গর্ববোধ করি, 36টা মামলা, 9 বার জেলে গেছি, এটা আমার কাছে অত্যন্ত গর্বের, আমার পরিবারের কাছেও গর্বের, এবং আগামী দিনে আরও যেতে চাই। বিষয়টা যেটা হয়েছে যে 2011 সালে এই সরকার ক্ষমতায় এসেছে, প্রত্যেকে খুশি, নতুন সরকার এসছে, মা মাটি মানুষের সরকার, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার মায়েরা খুশি, আমরা খুশি, সবাই খুশি, নতুন পরিবর্তন হচ্ছে, নতুন আশা। আপনারাও মুখ বেঁধে আছেন যে এসএসকে, এমএসকে, একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা, পৌরসভার মায়েদের দুঃখ কান্না হয়তো মিটবে, এটা কোনো রকম অবাক করার বিষয় না, নিশ্চিত আশাবাদী আমরা প্রত্যেকে, আশা নিয়েই তো সংগঠন করি, আশা নিয়েই বেঁচে থাকি। আজকে 2019, 8 বছর অতিক্রান্ত হলো, কি দেখলাম যে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আছি, অর্থাৎ আমাদের বেতন বৃদ্ধি সহ কোনো দাবি কিন্তু পূরণ হয়নি। একাধিক ঘটনা রাজ্যে ঘটেছে, রাজ্য সরকার বলেই দিচ্ছে 99% কাজ করে দিয়েছি, অথচ মায়েরা কাঁদছে সারাদিন পেপার দেখে, আর সবার যখন বেতন বৃদ্ধি হয় বা অন্য কিছু হয়, প্রতি বছর তাদের ইনক্রিমেন্ট হয়, ডিএ ঘোষণা হয়, আমার এসএসকে এমএসকে মায়েরা দাদারা পেপার খোঁজে যে কোথায় এসএসকে এমএসকে একটুখানি দেখি, পেপারওয়ালাও তো দেখেই না, কেউ আপনার দাবিকে বলে না। আপনারাও পূর্ববর্তী যে সংগঠন ছিল তারা বিভিন্নভাবে মন্ত্রীদের সঙ্গে কথা বলেছে, চেষ্টা করেছে, কিন্তু ধরনটা আলাদা।